প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। গতকাল আমরা আইসিটির একটি ক্লাস নিয়েছিলাম, সেটা ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর ওই অংশের মধ্যেই থাকব। তবে তোমাদেরকে একটি কথা আগে বলে রাখি, তোমরা অনেকেই পঞ্চম অধ্যায়টা শুরু করার জন্য বলতেছো, হ্যাঁ ওইটা আমার মাথায় আছে এবং আমাদের মূল টার্গেট আসলে পঞ্চম অধ্যায়ের দিকে যাওয়া। কিন্তু তোমাদেরকে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে মাত্র, আমরা চাচ্ছি যে তোমরা আমাদের সাথে সবাই কানেক্ট হও, সবাইকে নিয়ে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়টা তোমাদের প্রথম বর্ষে ছিল সেটা আমি জানি, প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষাতেও ছিল তাও জানা আছে, আর আমরা এখন মূলত দ্বিতীয় বর্ষের হিসাব করেই তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আর দ্বিতীয় বর্ষের প্রিটেস্ট পরীক্ষা হবে তোমাদের, যে প্রাক নির্বাচনী পরীক্ষা। প্রাক নির্বাচনী পরীক্ষায় আসলে সিলেবাস আমার কাছে আছে, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার মধ্যে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই তিনটা অধ্যায় মূলত আছে। আর আমি পঞ্চম অধ্যায়ের মধ্যে যাব, আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশেই যাব এবং তোমাদের কোশ্চেন থাকলে এর মধ্যেই করবে। পঞ্চম অধ্যায়তে যান স্যার, পঞ্চম অধ্যায় পড়ান, এই ধরনের কোশ্চেন আজকে আমি আশা করব না। আমি নেক্সট ক্লাস থেকে হয়তো চেষ্টা করব পঞ্চম অধ্যায় যাওয়ার জন্য। তাহলে আমরা শুরু করতেছি আজকে, আমাদের গতকালের শেষ যেখান থেকে হয়েছিল ওই জায়গা থেকে আমরা আজকে শুরু করব। আমি হেডলাইনটা লিখে নিচ্ছি আজকেও, তাহলে আমাদের ক্লাস হচ্ছে আইসিটি, আমাদের টপিক ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি পেছনে যাব না, শুধুমাত্র সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে অংশের মধ্যে আমরা ছিলাম তার অংশের মধ্যেই আমি থাকব এবং আমরা মূলত ডেসিমাল সংখ্যা থেকে বাকি সংখ্যায় কীভাবে রূপান্তর করা হবে আমরা সেই বিষয়গুলো আলোচনা করতেছিলাম। আমি একটু লিখে নিচ্ছি, তোমরাও লিখে নিতে পারো, অথবা যারা গতকাল আমার ক্লাসে ছিলে তারা হয়তো গতকালই লিখে রাখছো, এরপর থেকে তোমরা শুরু করবে। আমি তাহলে গতকালের অংশটুকু আবার লিখে নিচ্ছি, অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে আমরা যাব হলো বাইনারি সংখ্যায়, ডেসিমেল সংখ্যা থেকে যাব অক্টাল সংখ্যায় এবং ডেসিমেল সংখ্যা থেকে যাব হলো হেক্সাডেসিমেল সংখ্যায়। এই তিনটি রূপান্তর আমাদের আলোচনার বিষয় ছিল এবং আমি চারটি বক্স করে তোমাদেরকে সংখ্যা পদ্ধতির ১২টি রূপান্তর পদ্ধতি গতকাল দেখিয়েছিলাম। তার একটা বক্স হচ্ছে এটা, যাকে আমি দিয়েছিলাম নাম, বক্স নাম্বার হচ্ছে ১। গতকাল আমরা মূলত ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর আলোচনা করেছি, তোমাদের হয়তো অনেকেরই মনে থাকার কথা। আমি আজকে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরে যাব না, আমি যাব হলো ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল ওই রূপান্তরের দিকে। তাহলে আমি শুরু করব হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল। তাহলে আমি আজকে গতকালের মতো তিনটি উদাহরণ নিয়ে শুরু করতে চাই। যেমন মনে করো একটি অঙ্ক নিলাম, ২৩৪ ডেসিমেল, আমি চাই তাকে অক্টালে রূপান্তর করতে। নাম্বার বি হলো ২.৮৫ ডেসিমেল, আমি চাই তাকে অক্টালে রূপান্তর করতে। আর সি নাম্বারে যেটা ছিল, যে আমি এই দুইটা এ এবং বি, এই দুইটা অঙ্ককে একত্রে করে একটি অঙ্ক তৈরি করতে চাই, অর্থাৎ ২৩৪.৮৫ ডেসিমেল সমান সমান হোয়াট অক্টাল। আচ্ছা, গতকালের একটি প্রশ্ন ছিল যে গতকাল আমরা ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছিলাম এবং তোমাদের হয়তো যারা গতদিন ছিলে তারা বলতে পারবে যে আমি ডেসিমেল সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশ ছিল, পূর্ণ অংশটুকুকে শুধু দুই দ্বারা ভাগ করতেছিলাম এবং ভগ্নাংশ অংশটুকুকে আমরা দুই দ্বারা গুণ করতেছিলাম। দুই দ্বারা কেন ভাগ এবং দুই দ্বারা কেন গুণ, এই কথাটা তোমরা বলতেছিলে। আসলে দুই দ্বারা গতকাল আমরা গুণ এবং ভাগ করেছিলাম মূলত যেহেতু আমরা ডেসিমেল থেকে বাইনারির দিকে যাচ্ছিলাম, বাইনারির ভিত্তি হচ্ছে ২, বাইনারির ভিত্তি ২, এই জন্য আমরা দুই দ্বারা তাকে ভাগ এবং গুণ করতেছিলাম। তাহলে আজকে বুঝতে পারবে যে আমরা গতকাল দুই দিয়ে ভাগ এবং গুণ করেছিলাম, কিন্তু আজকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ গুণ করব না। আজকে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে অক্টাল সংখ্যায় যাব, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে ৮। মূলত তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা ডেসিমেল থেকে যেই সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, যেমন আমরা অক্টাল সংখ্যায় যেতে চাই, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে ৮, তাহলে যে ডেসিমেল সংখ্যাটা থেকে আমরা অক্টালে যাব তাকে ৮ দিয়ে ভাগ অথবা পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে ৮ দ্বারা
গুণ করব। যেমন আমরা শুরু করতে চাই 234 একটি পূর্ণাঙ্ক, সি নাম্বারের সমাধানটা আমি তোমাদের জন্য করব। তিনটি সমাধান আমি বোর্ডে লিখেছি, এ বি এবং সি, এর মধ্যে শুধু একটি পূর্ণ সংখ্যা নিয়েছি, বি এর মধ্যে নিয়েছি শুধু ভগ্নাংশ অংশ, আর সি এর মধ্যে একটি সংখ্যা যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশ দুটি ভাগ রয়েছে। তাহলে আমরা সি নাম্বারের সমাধানটা তোমাদের জন্য করতে চাই। আমি লিখে নিচ্ছি আবার সি, 234.85 ডেসিমেল সমান হোয়াট অক্টাল। তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশটার সমাধানটুকু তোমাদের জন্য করতে চাই। যেমন 234, তাহলে 234 পূর্ণ অংশ আমি আলাদা করে লিখে নিচ্ছি। তাহলে পূর্ণ অংশটুকুকে আমরা যদি অক্টালে নিতে চাই, তাহলে পূর্ণ অংশটুকুকে যেহেতু অক্টালে যাব, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমি তাকে 8 দিয়ে ভাগ করতে থাকব। 234 তাকে ভাগ করব হচ্ছে 8 দিয়ে। তোমাদের গতকাল যেভাবে আমরা ভাগটা করেছিলাম বাইনারি সংখ্যায় যাওয়ার সময়, আজকেও ঠিক ওইভাবে আমরা ভাগটা করব। ভাগ করে পাশাপাশি আমরা ভাগফল এবং বাক্সের অংশটুকু লিখে নেব। তাহলে 234কে 8 দিয়ে ভাগ করি। অনেক সময় তোমাদের হয় কি, যে বড় একটি ভাগের ক্ষেত্রে হয়তো এখানে ভাগফলটা কত হবে, ভাগশেষটা কত হবে, সেটা বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি একটু রাফের মধ্যে তোমরা প্রথম একটা দুইটা ভাগ করে নিতে পারো। যেমন 234কে যদি 8 দ্বারা ভাগ করো, তাহলে কত পাওয়া যাবে? 8 × 2 = 16 বিয়োগ করলে 7, আর হচ্ছে 4, 8 × 9 = 72, ভাগশেষ হচ্ছে 2, অর্থাৎ ভাগফল হচ্ছে 29, ভাগশেষ হলো 2। তাহলে আমি 8 দিয়ে 234কে ভাগ করলে পাবো হচ্ছে 29 ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে এখন রাশিটা আমাদের ছোট হয়ে গেছে, আর রাফের মধ্যে যাওয়ার দরকার হবে না। এখন আবার আমরা 29কে শুধুমাত্র 8 দিয়ে ভাগ করব। গতদিন আমি বলেছিলাম যে ভাগ করব কাকে, শুধুমাত্র ভাগফলকে, আমাদের ভাগশেষটা ফলাফলের জন্য কাজে লাগবে, এখন ভাগশেষকে আর কোনো কাজে লাগাইতে হবে না। যেমন 8 দিয়ে এবার 29কে ভাগ করলে 8 × 2 = 16, 3 × 8 = 24, 3 বার 24 হওয়ার পরে 29 থেকে 24 গেলে থাকে হলো 5। আবার শুধুমাত্র 3কে 8 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 0, ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমি বলেছিলাম যে পূর্ণ অংশকে আমরা যখন অক্টালে নেব, ভাগ করব কতক্ষণ ধরে, যে ভাগ করব হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা ভাগ ফলটা শূন্য না পাই ততক্ষণ পর্যন্ত। তাহলে এখন আমাদের ফলাফল আমরা মোটামুটি পেয়ে গেছি, আমরা নিচ থেকে ভাগশেষগুলোকে পাশাপাশি সাজিয়ে ফলাফলটা পেতে পারি। যেমন 234 ডেসিমেল সমান সমান হবে 3 5 2, 3 5 2 অক্টাল। তাহলে আমাদের 234 ডেসিমেল সংখ্যাকে যদি অক্টালে রূপান্তর করা হয়, তাহলে তার ফলটা হবে 352 অক্টাল। অক্টাল সংখ্যার অঙ্ক ছিল 8টি, 0 থেকে 7 পর্যন্ত। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে আমাদের যে অক্টাল সংখ্যাটা পেয়েছি তার মধ্যে যে অঙ্ক তিনটা আছে, 0 থেকে 7 পর্যন্ত, এই অঙ্কগুলোর মধ্যেই এরা রয়েছে। তাহলে আমাদের সি নাম্বারের যে 234.85 এই সংখ্যাটা ছিল, তার পূর্ণ অংশটা সমাধানটা আমি এখানে করে নিলাম। এখন আমরা যাব হচ্ছে ভগ্নাংশের দিকে। তোমরা তাহলে মিলিয়ে নিতে পারো যে আমি এ নাম্বার দিয়ে 234 ডেসিমেল একটি সংখ্যা নিয়েছিলাম, শুধুমাত্র যদি একটি পূর্ণ অংশ 234 এরকম সংখ্যা থাকে, তাহলে আমরা তাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, আর তার সমাধান হচ্ছে এই যে এই অংশটুকু শুধুমাত্র। তোমরা 234 বাদে অন্য কোনো সংখ্যা নিয়ে নিজেরা ট্রাই করতে পারো, একই পদ্ধতিতে তোমরা 8 দিয়ে ভাগ করবে এবং ভাগশেষ ভাগফলটা লাস্ট শূন্য না আসা পর্যন্ত ভাগ করতে থাকবে। তাহলে এখন আমরা যাব হচ্ছে বাকি ভগ্নাংশ অংশের মধ্যে। 0.85 ডেসিমেলকে আমরা অক্টালে নিতে চাই। আমি এই পাশে লিখি ভগ্নাংশ অংশ লিখে, তাহলে আমাদের এবার হচ্ছে 0.85। তাহলে এই 0.85 ডেসিমেল অংশকে আমরা অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করব। গতকাল যারা ক্লাস করেছিল, আমি আবার বলবো, গতকাল তোমরা বাইনারিতে রূপান্তর করেছিলে,
এবং গতকালের ভগ্নাংশ অংশটুকুকে বাইনারিতে নেয়ার সময় দুই দ্বারা গুণ করতেছিলে। কেউ একজন প্রশ্ন করেছিলে দুই দ্বারা কেন গুণ করব। আমি আবার বলছি, দুই দ্বারা গুণ করার কারণ ছিল যেহেতু বাইনারির ভিত্তি হচ্ছে দুই, এই জন্য আমরা তাকে দুই দিয়ে গুণ করেছিলাম। কিন্তু আজকে কিন্তু আমরা এখানে অক্টাল সংখ্যায় যাওয়ার সময় দুই দ্বারা গুণ করব না, যেহেতু আমরা অক্টাল সংখ্যায় যাচ্ছি তার ভিত্তি হচ্ছে আট। আমরা এবার দশমিক অংশটাকে আট দিয়ে গুণ করতে থাকবো, ক্রমাগত গুণ করতে থাকবো। তাহলে আমি শুরু করতে থাকি, আট দিয়ে গুণ। পাঁচ হাজার চল্লিশ, শূন্য হাতে চার, আট আড়া চৌষট্টি, আর চার হলো আটষট্টি, আটষট্টি আটষট্টি লিখে নিলাম। একটা দশমিক বসবে, তাহলে দশমিকটা বসবে যেহেতু দশমিকের পরে এখানে দুইটা গড় ছিল, আমাদের ফলাফলের মতো দশমিকের পরে দুইটা গড় রাখতে হবে, 6.80। তাহলে এখন কিন্তু আমাদের গতকালের মতোই আমাদের আজকে দশমিকের আগে যে সিক্স আমরা পেলাম, অর্থাৎ পূর্ণ একটা অংশ পেলাম, তাকে আমাদের দরকার হবে। তাহলে আমি এই দশমিকের আগের ছয় যে অঙ্কটা পাইলাম তাকে একটু আলাদা করে নিয়ে নেব, সিক্স। তারপর দশমিকের পরে এইট এইট জিরো আমরা পেলাম, এইট জিরোকে আবার শুধুমাত্র আট দ্বারা গুণ করব, দশমিকের আগের অংশকে গুণ করব না। এটা অনেকেই তোমরা হয়তো পেস লাগাই ফেলো যে গুণ কি সবটুকুকে করব কি না, না, শুধুমাত্র দশমিকের পরের অংশটাকে আমরা আবার আট দ্বারাই গুণ করব। শূন্য চৌষট্টি, আট আটা চৌষট্টি, সিক্স পয়েন্ট ফোর জিরো। অনুরূপভাবে দশমিক চার শূন্যকে আমরা আবার আট দ্বারা গুণ করব, শূন্য চারটা বত্রিশ। আবার শুধুমাত্র দশমিক দুই শূন্যকে আট দ্বারা গুণ করব, শূন্য আট দুগুণে ষোলো। এরকমভাবে আমরা গুণ করতে থাকব। কথা ছিল যে গুণ করব কতক্ষণ পর্যন্ত, যে দশমিকের পরে শূন্য শূন্য না আসা পর্যন্ত। কিন্তু আমরা পাচ্ছি না, আমরা এখনও দশমিক 1.60 এই পর্যন্ত পেলাম, কিন্তু আমি চারবার অথবা পাঁচবার গুণ করে রেখে দেব, যেটা গতকাল আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। তাহলে আমাদের শুধুমাত্র এই ভগ্নাংশ অংশের জন্য ফলাফলটা হবে কত, দশমিক, সুতরাং দশমিক আট পাঁচ ডেসিমেল সমান সমান হবে। এবার মানগুলি বসাবো হচ্ছে শুধু পূর্ণ অংশ উপর থেকে নিচ দিকে, অর্থাৎ সিক্স সিক্স থ্রি ওয়ান। তবে দশমিক বিন্দু ব্যবহার করতে হবে শুরুতেই, সিক্স সিক্স থ্রি ওয়ান। যেহেতু আমাদের আরও ফলাফল পাওয়ার চান্স ছিল, তাই আমরা চাইলে এখানে ডট ব্যবহার করতে পারি অক্টাল। তাহলে আমি আমার সি নাম্বার যে অঙ্কটা নিয়েছিলাম তার মধ্যে পূর্ণ অংশের সমাধানটা এখানে ছিল, আর ভগ্নাংশ অংশের সমাধানটা আমরা ওই পাশে পেয়ে গেলাম। এখন তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো যে তিনটা অঙ্ক বোর্ডে নেওয়া হলো, সমাধান করলাম শুধু একটির, কিন্তু একটির মধ্য দিয়ে আমরা তিনটি সমাধান কিন্তু পেয়ে গেলাম। যেমন শুধুমাত্র যদি একটি পূর্ণ অংশ, আমি 234 একটা রাশি নিয়েছি, 234 যে একটাই রাশি থাকবে ডেসিমাল তা নয়, তোমরা যেই কোনো রাশি নিয়ে নিজেরা বাসায় বসে পরীক্ষা করে চেক করতে পারো। তাহলে পূর্ণ অংশ থাকলে তাকে আমরা অক্টাল সংখ্যায় নেওয়ার সময় কি করব, আট দিয়ে ভাগ করব। কেন আট দিয়ে ভাগ করব, যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট। আর শুধুমাত্র ভগ্নাংশ অংশ থাকলে তাকে আমরা ডেসিমেল থেকে অক্টালে নেব কি করে, আট দিয়ে গুণ করে। কেন আট দিয়ে গুণ করব, যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি আট, আমরা সেই জন্য আট দিয়ে গুণ করব। আর গুণের সময় পূর্ণ অংশটুকুকে আমরা আলাদা করে রেখে দিলাম, কারণ সেই পূর্ণ অংশগুলো দিয়ে আমরা মূলত ফলাফলটা পাবো। এই ছিল আমাদের বিষয়। তাহলে আমি একত্র করে এখন ফলাফলটা লিখতে পারি, অর্থাৎ সুতরাং 234.85 ডেসিমেল, তার টোটাল ফলাফলটা হবে, পূর্ণ অংশের জন্য আমরা যে ফলটা পাইছি আগে তাকে আগে লিখব, 352 দশমিক, দশমিক অংশের জন্য বা ভগ্নাংশ অংশের জন্য যে অংশটুকু পেলাম তাকে লিখব তারপরে 6631 অক্টাল। এই হলো আমাদের ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি। তোমরা গতকালের বাইনারি সংখ্যা রূপান্তরের সাথে অক্টাল সংখ্যা রূপান্তর যদি একটু কম্পেয়ার করতে চাও, তাহলে দেখবে যে প্রথম বক্সের মধ্যে যে তিনটা পদ্ধতি আছে, আমি যে একই রকমের নিয়মের মাধ্যমে করা যায় বলেছিলাম, তার সত্যতা পাওয়া যায় কিনা। যে বাইনারি সংখ্যায় রূপান্তরের সময় আমরা দুই দ্বারা ভাগ, দুই দ্বারা গুণ করেছিলাম, আজকে অক্টাল সংখ্যায় রূপান্তরের সময় আমরা আট দিয়ে ভাগ, আট দিয়ে গুণ করেছি। অনুরূপভাবে আমি যদি ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা যেতে চাই তাহলে কি করব, তাহলে শুধু ষোলো দ্বারা ভাগ করব, যেখানে আট ছিল সেখানে হবে ষোলো,
আর 16 দ্বারা গুণ করব, যেখানে 8 ছিল সেখানে হবে 16। এটা তোমাদের জন্য বাড়ির কাজ, যেহেতু প্রথম বর্ষে তোমরা এটা করেছিলে আমি এই উদাহরণটা এখানে তোমাদেরকে সমাধান করে দেব না, শুধু তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি এখানে যেই তিনটা অঙ্ক নিয়েছিলাম তার একটাকে তোমাদের বাড়ির কাজ হিসাবে দেব। অর্থাৎ 234.85 ডেসিমেল থেকে তোমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। আমি এই বক্সের তিনটা নিয়মের মধ্যে দুইটা করে দিয়েছি আর একটা তোমাদের জন্য রেখে দিলাম। এখন আমি দ্বিতীয় অংশে যেতে চাই, অর্থাৎ সংখ্যা পদ্ধতির চারটি বক্সের মাধ্যমে যে রূপান্তরগুলি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এখন দ্বিতীয় বক্সে যাব। দ্বিতীয় বক্সে কি ছিল আমি একটু লিখে নিচ্ছি, আর এরই মধ্যে তোমরা বোর্ডের অঙ্কটাকে তোমরা খাতায় উঠাই নাও। আমি এখানে আমাদের দ্বিতীয় বক্সে ছিল কি, দ্বিতীয় বক্সে ছিল হলো রূপান্তরের ঠিক প্রথম বক্সের বিপরীত, অর্থাৎ যেখানে ছিল ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, সেখানে ছিল আমাদের বাইনারি থেকে যেতে হবে ডেসিমেল, অক্টাল থেকে যেতে হবে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে যেতে হবে ডেসিমেল, ঠিক প্রথম ছকের বিপরীত ক্রম। অর্থাৎ এবার আমরা আমাদের পরিচিত যে সংখ্যা পদ্ধতি, আমি গতকাল বলেছিলাম যে আমাদের ডেসিমেল সংখ্যা হচ্ছে দৈনন্দিন কাজে ব্যবহার করা সংখ্যা পদ্ধতির সংখ্যা, আমরা এখন বাইনারি থেকে ডেসিমেলে যাব, অক্টাল থেকে ডেসিমেলে যাব, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব, আর এটা ছিল হচ্ছে বক্স নাম্বার 2। তাহলে এখন আমি শুরু করতে চাই, আমি আশা করি তোমরা এর মধ্যে বোর্ডের অঙ্কটা খাতায় উঠিয়ে নিচ্ছ। তাহলে আমি এখন এটা বোর্ড পরিষ্কার করে আমি দ্বিতীয় অংশে যাব। এবার দ্বিতীয় অংশে যাব হলো, তাহলে আমাদের বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় যাব। আমি বক্স নাম্বার 2 এর প্রথম যে অঙ্কটা আছে তাকে দিয়ে শুরু করব, সেটা হলো বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে স্যার সবসময় দশমিকের পরের অংশকে কেন গুণ করতে হয়, আমাদের যে টার্গেট দশমিকের আগের অংশকে ভাগ করলাম কেন, রূপান্তরের এক একটা পদ্ধতি রয়েছে, আমি যেই দিকে যেতে চাই আমি ফলাফল পেতে চাই, ফলাফলটা পেতে গেলে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে তার উপর নির্ভর করবে, এই জন্য দশমিকের পরের অংশটাকে গুণ করতে হয়। আর দশমিকের পরের অংশটা হচ্ছে মূলত একটা ক্ষুদ্র অংশ, ভগ্নাংশ অংশ, এই জন্য তাকে গুণ করে ফলাফলটা পাওয়া যাবে। আর আগের অংশটা হচ্ছে মূলত পূর্ণ অংশ, তাকে ভাগ করে ফলাফলটা পাওয়া যাবে, এই জন্য আমরা দশমিকের পরের অংশটাকে গুণ করি। এবার বাইনারি থেকে যাব ডেসিমেল সংখ্যায়, তাহলে আমি একটি বাইনারি সংখ্যা নিয়ে শুরু করতে চাই। তোমাদের সবারই জানা আছে যে বাইনারি সংখ্যার অঙ্ক হচ্ছে দুটি, শূন্য আর হচ্ছে এক। তাহলে শূন্য এবং এক দিয়ে আমি তিনটি করে উদাহরণ আবার নেব, যেমন একটি বাইনারি সংখ্যা আমি নিতে পারি 10101, যেতে চাই কোথায়, ডেসিমেল সংখ্যায়, দশমিক সংখ্যায়, দশ ভিত্তিক সংখ্যায়, হোয়াট ডেসিমেল। আমি বি নাম্বার দিয়ে নেব হচ্ছে দশমিক 1101 বাইনারি সমান সমান হোয়াট ডেসিমেল। অনুরূপভাবে আমি সি নাম্বার দিয়ে নেব হচ্ছে 10101.1101 বাইনারি সমান সমান হোয়াট ডেসিমেল। তিনটি সমাধান আমি করে দেব তোমাদের জন্য। আমি বোর্ডে তিনটি অঙ্ক লিখেছি, প্রথম এ নাম্বারে শুধুমাত্র দশমিক বিহীন একটি পূর্ণ অংশ 1010 বাইনারি, বি নাম্বারে শুধু আছে দশমিক 1101 বাইনারি, আর নাম্বার সিতে দশমিকের আগে পূর্ণ অংশ এবং পরে ভগ্নাংশ অংশ, এই দুটি ভাগ আছে। তোমাদের মানে সুবিধার জন্য আমি সি নাম্বার অঙ্কটা না করে আমি এ থেকে শুরু করতে চাই, অনেকের কাছে একটু পেস্ট লাগবে হয়তো, কিন্তু সহজ করে মনে রাখার চেষ্টা করবা যে কিভাবে আমি আবার সমাধানটা করব। যেমন এ নাম্বারে দেওয়া আছে 10101 বাইনারি সমান হোয়াট ডেসিমেল, এবার কিন্তু আর ভাগ অথবা গুণ আগের মতো আমাদের করতে হবে না, তবে গুণ করব আমরা একটু ভিন্নভাবে।
মনে রাখতে হবে শুরুতেই যে ডেসিমেল সংখ্যা থেকে যদি আমি বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে যদি ডেসিমেল সংখ্যা যেতে চাই তাহলে এখানেও সেম তিনটার একই রকম পদ্ধতি, এখানেও শুধুমাত্র অঙ্কের ডিজিট চেঞ্জ হবে। তাহলে আমরা একটু শুরু করতে চাই। এই ক্ষেত্রে যে কাজটা করব, এখানে তিনটি কাজ করব আমরা। বাইনারি সংখ্যার যে অঙ্কগুলি থাকবে প্রত্যেকটা অঙ্ককে আমরা বাইনারি সংখ্যার ভিত্তি যত তত দিয়ে গুণ করব, অর্থাৎ কীরকমভাবে ওয়ান গুণন টু, মাঝখানে দেব হচ্ছে প্লাস, জিরো গুণন টু প্লাস, ওয়ান গুণন টু প্লাস, জিরো গুণন টু প্লাস, ওয়ান গুণন টু। তোমরা লক্ষ্য করে দেখো যে আমি আমার যে সংখ্যাটা নিয়েছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে যে অঙ্কগুলি আছে প্রত্যেকটা অঙ্ককে আমি তার ভিত্তি যত দুই সেই দুই দিয়ে গুণ করে প্লাস চিহ্ন দিয়ে পাশাপাশি রেখে দিলাম। তাহলে প্রথমত আমি তিনটা কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে গুণ করা, দ্বিতীয় কাজটা হচ্ছে পাশাপাশি রাশিগুলোকে দুই দিয়ে গুণ করে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে নেয়া। এবার তৃতীয় নাম্বার কাজ আমাদের বাকি, যে আরেকটা কাজ করা লাগবে, একক স্থানীয় অঙ্ক যে পাশে আছে, তোমরা জানো একক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার এই বাইনারি সংখ্যার এই ডান পাশের এক, একক দশক শতক এই হিসাব করে আমি রাশিটাকে হিসাব করতে পারি। তাহলে একক স্থানীয় অঙ্কটা যেদিকে থাকবে তার পাশে যে দুই আমি পাইলাম বা দুই দিয়ে গুণ করলাম, গুণ করা হলো, সেই দুই থেকে এবার রাশির উপর আমরা পাওয়ার বসাবো, অর্থাৎ সর্বশেষ একক স্থানীয় অঙ্কের সাথে যে দুই ছিল তার উপরে পাওয়ার বসাবো হচ্ছে শূন্য, এরপরে দুইয়ের উপরে পাওয়ার ওয়ান, এরপরে টু থ্রি ফোর, এরকমভাবে আমার যতক্ষণ দরকার হবে যেই কটা রাশি থাকবে আমি পূর্ণ অংশ হলে তার একক স্থানীয় অঙ্কের লাস্ট দুই থেকে পাওয়ার শূন্য থেকে শুরু করে আমি পাওয়ার বসিয়ে আসবো যেই কটা পাওয়ার আমার দরকার হবে। এরপরে আমি সমাধান করে নেব, সরলীকরণ করে নেব, সরলীকরণ করার পরে যে ফলটা পাবো সেটাই হবে আমার ডেসিমাল সংখ্যা। তাহলে আমি এখন সরলটা একটু করতে থাকি। ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফোর হচ্ছে ষোলো, প্লাস শূন্য গুণন টু কিউব, শূন্য দ্বারা যে কোনো অংশকে গুণ করলে শূন্য হবে ফল, প্লাস ওয়ান গুণন ফোর প্লাস শূন্য প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো। যে কোনো রাশির আমরা একটা সূত্র জানি যে এ পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান, সেই হিসাবে টু টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। তাহলে ফলাফলটা হবে ষোলো প্লাস শূন্যগুলোকে বাদ দিয়ে দিলাম ফোর প্লাস ওয়ান একুশ, অর্থাৎ আমাদের ফলাফল হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি সমান সমান টু ওয়ান ডেসিমেল। তাহলে আমরা একটা সমাধান করে ফেললাম, অর্থাৎ যদি কোনো একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকে আর তার মধ্যে কোনো দশমিক বিন্দু না থাকে, আমরা যাকে পূর্ণ অংশ ভাবতে পারি, সেই ক্ষেত্রে বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কীভাবে নেব, সেই ক্ষেত্রে ডেসিমেল বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ার নিয়মটা হচ্ছে যে বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে দুই দ্বারা গুণ, মাঝখানে প্লাস, একক স্থানীয় অঙ্কের পাশের দুই থেকে পাওয়ার শূন্য থেকে শুরু করে আমরা বসাবো, তার উপর সরল করে নেব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানতে জানা জানতার জানার ইচ্ছা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি পরে আনসার করব। এবার আমরা যাব হচ্ছে বি নাম্বারে। বি নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দশমিকের পরের একটি অংশ। তাহলে দশমিকের পরের অংশ হলে আমরা কীভাবে করবো তাকে সমাধান, আমি অঙ্কটা লিখে নিচ্ছি, দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি সমান হোয়াট ডেসিমেল। তাহলে দশমিক অংশ থাকার কারণে আমাকে একটু পরিবর্তন করতে হবে, আর পরিবর্তনটা কী হবে সেটা আমি করার মাধ্যমে অঙ্ক শুরু করব, তারপর বলবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন এখানেও এই বাইনারি সংখ্যার মধ্যে যে অঙ্কগুলি পেলাম প্রত্যেকটা অঙ্ককে আমি দুই দ্বারা গুণ করব, কিন্তু দশমিক বিন্দুটা এখন আমরা গুণ করার সময় ব্যবহার করব না। যেমন ওয়ান গুণন টু প্লাস ওয়ান গুণন টু প্লাস জিরো গুণন টু প্লাস ওয়ান গুণন টু, চারটি অঙ্ক ছিল, চারটি অঙ্ককে আমরা দুই দ্বারা গুণ করে যুক্ত করে দিলাম প্লাস দিয়ে। এবার আমরা দশমিক যেহেতু আছে তাহলে পাওয়ার বসবে কি করে, যেমন তোমরা পূর্ণ অংশ যখন ছিল দশমিক বিন্দু ছাড়া তখন পাওয়ারগুলো বসছে শূন্য থেকে শুরু করে,
এবং সেটা বসছে একক স্থানে অঙ্কের পাশ থেকে। এবার দশমিক যে পাশে বসার কথা ছিল, অর্থাৎ আমরা চাইলে দশমিকটা এখানে বসার কথা ছিল, এই জায়গায় বসার কথা ছিল, দশমিকটা বসাবো না। তাহলে দশমিক যেহেতু বসাবো না, তাহলে পাওয়ার বসবে কী করে? দশমিক যেদিকে বসার কথা ছিল সেই পাশের দুই থেকে আমরা পাওয়ার বসাবো, তবে মাইনাস ওয়ান থেকে। যেমন প্রথম দুইয়ের উপরে পাওয়ার বসবে মাইনাস ওয়ান, তারপরে মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। এখন পাশাপাশি দুটি অঙ্ক আছে, তোমরা একটু মিলে নিতে পারো যে পূর্ণ অংশের ক্ষেত্রে পাওয়ার বসছে একক স্থানীয় অঙ্কের পাশে যে দুই ছিল তার মধ্য থেকে, জিরো থেকে শুরু করে পাওয়ারগুলো আসছিল, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে। আর যখন দশমিক বিন্দু দিয়ে আমরা একটা সংখ্যা নিলাম, তখন পাওয়ারটা বসছে কোথায়? দশমিক যেদিকে বসার কথা ছিল সেই পাশের দুই থেকে পাওয়ারগুলো বসছে মাইনাস ওয়ান থেকে শুরু করে। এখন আমরা মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর পাওয়ার পাওয়ার পর যে রাশিটুকু পেলাম তাকে সমাধান করে নেব। তাহলে তার সমাধানের দিকে যাচ্ছি আমরা। মাইনাস পাওয়ার থাকলে আমরা তাকে ইনভার্স করে নেব। যেমন টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে লেখা যাবে হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার ওয়ান, অর্থাৎ ওয়ান বাই করে আমরা তাকে পাওয়ারটাকে প্লাস করে দিতে পারি। যেমন ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার, আর শূন্য যেখানে থাকবে, যেমন এতটুকু শূন্য আছে, শূন্য দিয়ে গুণ করলে ফলাফল শূন্য হয় আমরা জানি, সেই জন্য আমরা এটাকে সরাসরি শূন্য লিখে নেব। পরের অংশ হবে প্লাস ওয়ান গুণন ওয়ান বাই টু পাওয়ার ফোর। তাহলে এখন আমরা সমাধান করি, টু পাওয়ার ওয়ান মানে টু, প্লাস ওয়ান বাই টু স্কোয়ার হচ্ছে ফোর, প্লাস শূন্যটাকে না দেখালে ওয়ান বাই টু টু পাওয়ার ফোর হচ্ছে ষোলো। তাহলে এখন আমরা এই অংশটুকুকে লসাগু করার মাধ্যমে সমাধানের দিকে যাব। লসাগু হবে ষোলো, তাহলে আট দুগুণে ষোলো প্লাস চার চারে ষোলো ওয়ান, তেরো ষোলো। এখন তেরো বাই ষোলো, তেরোকে ষোলো দ্বারা ভাগ করো, ভাগ করে যে ফলটা পাবে আমি রাফের মধ্যে করে নিচ্ছি। তেরোকে ষোলো দ্বারা ভাগ করা হল, ভাগ করব আমরা দশমিক দিয়ে, এটা শূন্য নেব। তাহলে পাঁচ ষোলো আশি, ছয় ষোলো ছিয়ানব্বই, সাত ষোলো হচ্ছে একশো দুই, আট একশো আঠাশ, দুই দশমিকের পরিবর্তে একটা শূন্য, ষোলো একে ষোলো, চার দশমিকের পরিবর্তে শূন্য, ষোলো দোকানে বত্রিশ, আট শূন্য পাঁচ ষোলো আশি, মিলে গেল অর্থাৎ দশমিক এইট ওয়ান টু ফাইভ, দশমিক এইট ওয়ান টু ফাইভ। তাহলে আমরা ফলটা পেয়ে গেলাম, যেহেতু দশমিক বিন্দু দিয়ে আমি রাশিটা নিয়েছিলাম দশমিক এক এক শূন্য এক বাইনারি থেকে ডেসিমেল, তাহলে ফলাফলটা কিন্তু আমরা সেই দশমিক দিয়েই পেলাম, অর্থাৎ ফলটা হবে কত? দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি সমান সমান হচ্ছে দশমিক এইট ওয়ান টু ফাইভ ডেসিমেল। এই হলো আমার এ এবং বি এই দুটি সমস্যার সমাধান। তাহলে এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখবে যে সিকে যদি দেওয়া হয়, তাহলে আমি সি নাম্বার একসাথে যার মধ্যে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশ দুটি ভাগ আছে তাকে সমাধান করব কি করে? তাকে সমাধান করার দুটি পদ্ধতি অথবা দুইভাবে করতে পারি। তোমরা যদি চাও, মনে করো যে আমি আলাদা করে করব, তাহলে দশমিকের আগের পূর্ণ অংশের জন্য আমরা এই পদ্ধতিটিকে অবলম্বন করতে পারি, আর দশমিকের পরের যে ভগ্নাংশ অংশটুকু আছে তাকে আমরা ওই শুধুমাত্র ভগ্নাংশ অংশটুকু সমাধানের মতো করতে পারি। পরবর্তীতে আমরা একসাথে ফলাফল দুটিকে মিলে নিতে পারি, এটা হচ্ছে একটা পদ্ধতি, অথবা আমরা একসাথে রেখে আমরা সমাধান করতে পারি। এখন একসাথে রেখে কারো কারো জন্য একটু সমস্যা তৈরি করে, কারণ দশমিকের পরের অংশটুকু পেঁচ লাগিয়ে ফেলে। তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা দুটি অংশকে আলাদা করে সমাধান করবে, তারপর তোমরা একত্রে করে ফেলবে। তাহলে আমি আশা করব তোমরা হয়তো বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর তোমাদের ক্লিয়ার হয়েছে, আর যদি এরপরেও প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আর বাকি দুইটা অংশ আমরা নেক্সট ক্লাসে দেখব। আমি তোমাদেরকে আবারও বলি যে পঞ্চম অধ্যায়ে আমরা যাব নেক্সট উইকে, তোমরা সবাই প্রিপারেশন নেবে,
আমি এখানে এবার একটু দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ভগ্নাংশ বা লসাগু না করে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে দিলে তো হয় স্যার, এভাবে তো অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে তোমরা এক লাইনের মধ্যে সমাধানটা করতে পারবা, তাহলে তো আর অঙ্ক তোমাদের পরীক্ষায় ওই 4 নম্বর অথবা 3 নম্বরের জন্য আসার কথা ছিল না। ওই অংশটুকু শুধু তোমরা এই এমসিকিউর জন্য করতে পারো, এমসিকিউর মাধ্যমে ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে ফলটা পেয়ে যাবা। কিন্তু যদি সিকিউর মধ্যে প্রশ্নটা আসে তাহলে একটু বড় করে দেখাবে, শুধু লসাগু আমি যেভাবে করেছি সেইভাবে করবে। আর কোনো প্রশ্নের আনসার আমার মনে হয় তোমাদেরকে দিতে হবে না। আমরা তাহলে আজকে এখানে শেষ করতে চাই, তাহলে তোমাদের সাথে দেখা হবে আগামী দিন। সে পর্যন্ত ভালো থাকবে, আর সবাই বাসায় থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, কেউ বাইরে যাবে না। এই করোনা থেকে আমরা সবাই মুক্তি চাই। আল্লাহ হাফেজ।